রাজ্য সরকারের বৈজ্ঞান ভারতী আসনের অধীনত আজি মরিগাঁও জেলার ময়রাবাড়ির ডক্টর বাণীকান্ত কাকতি মেধা বঁটা বিতরণ করা হয়। আজি ময়রাবাড়ি ফকির মটর্স দ্বারা স্কুটি বিতরণ অনুষ্ঠান ধিং সমষ্টির বিজেপি দলের যুব নেতা খলিলুর রহমানে এই বঁটা আনুষ্ঠানিকভাবে বিতরণ করে। জানিব পরা মতে রাজ্যখনের প্রায় 22,000 ছাত্রীক ডক্টর বাণীকান্ত কাকতি মেধা বঁটা প্রদান করব রাজ্যের শিক্ষা বিভাগে। জানিব পরা মতে মরিগাঁও জেলার ময়রাবাড়ীত 40গৰাকী উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত প্রথম বিভাগত উত্তীর্ণ ছাত্রীয়ে এই বঁটা লাভ করবলৈ সক্ষম হয়েছে। রাজ্যখনের ছাত্রীসকলের সর্বাঙ্গীন বিকাশের বাবে বৈজ্ঞান ভারতী আসনের অধীনত এই স্কুটি প্রদান করেছে। এটা তুমি দেখা গেছো যে লড়াবিলাকক একো দেয়া নাই, ছোৱালীবিলাকক দিছে, লড়াবিলাকৰ কাৰণে কি কবা? যেহেতু এটা লড়াবিলাকে অভিযোগ করে আছে যে ছোৱালীক স্কুটি দিছে, লড়াই পোৱা নাই, লড়াসকলৰ কাৰণে চৰকাৰক কি আহ্বান জনাবা? আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলক কি বাৰ্তা দিবা যে কেনেকে পঢ়িলে স্কুটিখন পাব পাৰে বুলি? হয়, মোৰো খুব ভাল লাগিছে। আমাৰ মৰিগাঁৱৰ ফকীৰ মঠৰ আজি তেওঁলোকৰ যি আয়োজন, কাৰণ ইতিমধ্যে মেধাৱী ছাত্ৰীসকলক স্কুটাৰ, ইয়াৰ পৰা 40খনমান স্কুটাৰ বিতৰণ হ'ব। অসম চৰকাৰক মই ধন্যবাদ জনাম, যেনেকৈ ছাত্ৰীসকলক স্কুটাৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিছে। কিছু ল'ৰাই ছাত্ৰই দেখিছোঁ তেওঁলোকৰ মনটো অকণমান বেয়া, যে ছাত্ৰসকলে যদি ছাত্ৰসকলক যদি দিব পৰা ব্যৱস্থা এটা হয় নিশ্চয়কৈ ভাল হ'ব। তো অসম চৰকাৰক এই বৈজ্ঞান ভাৰতী আঁচনিৰ কাৰণে মই ধন্যবাদ, বিশেষকৈ আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আমাৰ শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়াক মই ধন্যবাদ জনাইছোঁ। এই আঁচনিটোৰ বাবে ছাত্ৰ ছাত্ৰীসকল যথেষ্ট উৎসাহিত হ'ব, এনে ধৰণৰ আঁচনিৰ দ্বাৰা সমাজৰ কাৰণে এজন ভাল মানুহ। মৰিগাঁৱৰ পৰা ইছমাইল হুছেইনৰ ৰিপৰ্ট, আজিৰ খবৰ।